স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত এই অনলাইন ক্লাসে। সরকারি সাদক কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগের আমাদের আজকের অনলাইন ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কর্ডেট অংশ অ্যাম্ফিবিয়া পর্ব হতে নেওয়া হয়েছে। আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় অ্যাডাপটিভ রেডিয়েশন অফ অ্যাম্ফিবিয়ান্স, অর্থাৎ উভচরে অভিযোজনিক বিচ্ছুরক। বরাবরের মতো পাঠদানের শুরুতেই তোমাদেরকে আবারও বলি, আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসের একটি মাত্র উদ্দেশ্য, তোমরা যেন সুস্থ থাকো, নিরাপদে থাকো, কাজে তোমরা ঘরে থাকো, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলো, জনসমক্ষে মাস্ক পরিধান করো এবং সামাজিক দূরত্ব বজায় রাখো। চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। অ্যাডাপটিভ রেডিয়েশন অফ অ্যাম্ফিবিয়া, উভচরে অভিযোজনিক বিচ্ছুরক। নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে ও বংশবৃদ্ধি করতে প্রাণীর গঠনগত ও শারীরবৃত্তীয় যে কাজের স্থায়ী পরিবর্তন, তাকে আমরা অভিযোজন বলছি। আর পরিবর্তনশীল পরিবেশে প্রাণীরা নিজেদের খাপ খাওয়ায় চলতে পারে, প্রাণীদের এই ক্ষমতা, বিশেষ ক্ষমতা আছে, আর এই জন্যই তারা জীবন সংগ্রামে জয়ী হয়। একই পূর্বপুরুষ থেকে একাধিক প্রাণীগোষ্ঠী খাদ্য ও বাসস্থানের অভাবে উপযুক্ত পরিবেশের খোঁজে বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ে এবং নিজেকে অভিযোজিত করে। আর এই পূর্বপুরুষ থেকে বিভিন্ন স্বতন্ত্র পরিবেশে প্রাণীদের যে অভিযোজনিক যোজনকে এইভাবে ছড়িয়ে পড়ার অভিযোজনকে বলা হচ্ছে অভিযোজনিক বিচ্ছুরণ বা বিকিরণ। উভচরের অভিযোজনিক বিচ্ছুরণের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখবো যে খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা ও প্রাণীদের সংখ্যা বৃদ্ধির ফলে প্রাথমিক জলজ প্রাণীদের মধ্যে জীবন সংগ্রামের উদ্ভব হয়। আর জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য উপযুক্ত পরিবেশের সন্ধানে মেরুদণ্ডী প্রাণীরা বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ার প্রবণতা দেখা যায়। আর উভচর প্রাণীরা প্রথম জলজ পরিবেশ ছেড়ে স্থলজ পরিবেশে চলে আসে। প্রায় 370 মিলিয়ন বছর পূর্বে ডেভোনিয়ান যুগে উভচরদের যে উদ্ভব হয়, তাতে জীবন সংগ্রামে তারা জয়ী হয়ে বর্তমানে উভচর প্রাণীরা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রে অভিযোজিত হয়েছে। আর এই অভিযোজনের শর্ত অনুযায়ী এদের বিভিন্ন পরিবেশে উপযোগী গঠনগত শারীরবৃত্তীয় কাজের পরিবর্তনও ঘটেছে। আর সেই অনুযায়ী আমরা উভচরে অভিযোজনিক বিচ্ছুরণকে এখন বর্ণনা করবে। বিভিন্ন ধাপে ধাপে তাদের অভিযোজনের শর্ত অনুযায়ী বিভিন্ন পরিবেশ এবং তাদের শারীরিক যে পরিবর্তন আছে সেগুলোর উপর ভিত্তি করে। প্রথমেই আসো আমরা অ্যাকোয়াটিক অ্যাডাপটেশন বা জলজ অভিযোজন গুলো আমরা দেখে নিই। উভচর প্রাণীরা জলজ পরিবেশ থেকে স্থলজ পরিবেশে এলেও প্রজননের জন্য এদের জলজ পরিবেশে ফিরে যেতে হয়। আর অনেক উভচর জলজ পরিবেশে থেকে যায়, দু একটা ব্যতিক্রম ছাড়া। আর এদের যে জলজ পরিবেশের যে অভিযোজনগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমরা স্লাইডে দেখিয়েছি ন্যাচারাস, এটি যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকার স্থায়ী এই প্রাণীটি। এই স্লাইড থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেহটা লম্বা হবে, অগ্র পশ্চাৎ প্রান্ত সরু এবং মধ্যভাগ স্থিত, অর্থাৎ এদের ইল আকৃতির মাছের আকৃতির দেহ বিশিষ্ট হবে এরা। আর জলজ শ্বসনের জন্য ফুলকার পূর্ণ বিকাশ হবে, পার্শ্বীয় সংবদী রেখার বিকাশ হয়, লেজ পার্শ্ব দিকে চাপা, অর্থাৎ রশ্মিবিহীন পুচ্ছ পাখনা থাকে। আর সাঁতারের সুবিধার জন্য এদের আঙ্গুলের ফাঁকে লিপ্ত পথ থাকে, চক্ষুতে এদের উপপল্লব থাকে না। আর অনেক লার্ভা প্রজননে সক্ষম, যেমন স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিলট লার্ভা, এটি প্রজননে সক্ষম হয়ে থাকে। উত্তর আমেরিকার আগেই বলেছি যে ন্যাচারাস, এটি বহিঃফুলকা বিদ্যমান, আমরা দেখতে পাচ্ছ বহিঃফুলকাটি বিদ্যমান। তারপর আরেকটি উদাহরণ আমরা দিচ্ছি যে যুক্তরাষ্ট্রের সাইরেনের পশ্চাৎপদ প্রাণীটি দেখা যাচ্ছে, পশ্চাৎপদ বিলুপ্ত হয়েছে। তো এই এই অভিযোজনগুলো অ্যাম্ফিবিয়া উভচরে জলজ অভিযোজনের জন্য উল্লেখযোগ্য। এবার আসো টেরেস্ট্রিয়াল বা অ্যাডাপটেশন বা স্থলজ অভিযোজনগুলো কী কী। অ্যানোরোবর্গের প্রাণীরা, বিশেষ করে কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ, স্থলজ পরিবেশে বসবাসের জন্য অতি নিপুণভাবে অভিযোজিত হয়েছে এবং এদের অভিযোজনগুলো স্লাইডে এই প্রাণীগুলোকে দেখিয়ে তোমরা বুঝতে পারছো যে স্থলে লাফিয়ে চলার জন্য এদের পশ্চাৎপদটা অগ্রপদের চেয়ে অনেক বেশি লম্বা, পায়ের পেশিগুলোও শক্তিশালী,
আর কশেরোকাগুলো, মেরুদণ্ডের কশেরোকাগুলো খাটো, সংখ্যা হ্রাস পেয়েছে, এদের ত্বক নগ্ন ও সিক্ত, ফলে ত্বক শোষণে সহায়তা করে। আর স্থলজ সালামান্ড্রা ছাড়া প্রায় সকল এদের, এই স্থলজ সকল অ্যামফিবিয়ারই লেজবিহীন হয়ে থাকে, এদের চোখে চোখে পল্লব থাকে, চক্ষু পল্লব থাকে, যেটা সালামান্ড্রা এবং ট্রাইটন এই সকল স্থলচর প্রাণীতে, এরা ছাড়া, এই স্লাইডে দেখতে পাচ্ছ এই ট্রাইটন এবং সালামান্ড্রা, এই প্রাণীগুলো ছাড়া সকল স্থলচর প্রাণীতেই কর্ণপটল থাকে দেখা যায়। আর এরা তো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী সব সময়, আর পরিবেশের অতিরিক্ত শীত বা গরম এড়াতে এরা শীতনিদ্রা বা গ্রীষ্মনিদ্রা যায়। আর অধিকাংশ প্রাণীতে, আমরা আগেই বলেছি যে অধিকাংশ প্রাণীতে, প্রাণী পানিতে ডিম পাড়ে, কোনো কোনো প্রাণী যেমন অ্যালাইডস ডিমও লার্ভার পরিস্ফুটনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবার আসো বারোয়িং অ্যাডাপ্টেশন বা গর্ত বাসী অভিযোজন। অনেক উভচর ভেজা ভেজা মাটিতে গর্ত করে বাস করে, যেমন অ্যাপোডা বর্গে, ইকথায়োফিস, এরা গর্ত বাসে অভিযোজন হয়। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এদের দেহটা নলাকার, লম্বা এবং অনেকটা কেঁচোর মতো দেখতে, মস্তকটাও ক্ষুদ্র এবং অনুন্নত, আর এদের চক্ষুটা ছোট হয় এবং এই অস্বচ্ছ পর্দা দ্বারা ত্বক দিয়ে আবৃত থাকে বলে এরা দেখতে পায় না, ত্বকের ভিতরে আইস লুকানো থাকে। মধুকর্ণ কর্ণপটল এদের অনুপস্থিত থাকে, এদের লেজ নেই, দেখে দেখাই যাচ্ছে স্লাইডে, পায়ু দেহের শেষ প্রান্তে বিদ্যমান, এবং এরা নিষিক্ত ডিম্বাণুকে, দেখে আমরা আগের স্লাইডে দেখিয়েছি যে নিষিক্ত ডিম্বাণুকে দেহে পেঁচিয়ে রেখে সংরক্ষণ করে। এবার আসো ক্যাপডিউলি অ্যাডাপ্টেশন বা গুহাবাসী অভিযোজন। ইউরোজেলাবর্গের প্রোটিয়াসে গুহাবাসী অভিযোজন পরিলক্ষিত হয়, স্লাইডে দেখতে পাচ্ছ প্রোটিয়াসকে, এরা এদের দেহটা হয় লম্বা, ত্বকে রঞ্জক না থাকার কারণে এদের বর্ণ হয় চকচকে সাদা, কিন্তু আলোয় আসার সাথে সাথে এরা একটু কৃষ্ণ বর্ণ ধারণ করে, চক্ষু ক্ষুদ্র, ত্বক দ্বারা আবৃত থাকে, শাখাযুক্ত তিন জোড়া বহিঃফুলকা এবং দুই জোড়া ফুলকা ছিদ্র থাকে, এদের ফুসফুসও থাকে, আর পাগুলো খুব, পদগুলো খুব ক্ষুদ্র এবং দুর্বল হয়, অগ্রপদে তিনটি, পশ্চাৎপদে দুটি আঙুল থাকে এবং পশ্চাৎপদ অগ্রপদ অপেক্ষা ক্ষুদ্র হয়, লেজ চেপটা এবং পুচ্ছ পাখনা থাকে, আর এদের স্থায়ী নিউটনিক লার্ভা বলা হয়, কারণ লার্ভার বৈশিষ্ট্য এদের মধ্যে বিদ্যমান থাকে, আবার এরা জননক্ষমও হয়। আর এদেরকে অস্ট্রেলিয়া, ইউরোপ এবং জার্মানির পর্বত গুহায় মাটির তলদেশে বা ছোট নদীর তীরে অন্ধকার পরিবেশে এরা বাস করে। এবার আসো আর্বোরিয়াল অ্যাডাপ্টেশন বা বৃক্ষবাসী অভিযোজন। এনোরা বর্গের হাইলাগনের ব্যাংদেরকে আমরা গেছো ব্যাং বলে থাকি, আর এদের এই গেছো ব্যাংদের যে বৃক্ষবাসী যে অভিযোজনগুলো, এরা দেখতে কোলা ব্যাঙের মতো হয়, এদের ত্বক এবং পৃষ্ঠদেশ মসৃণ, কিন্তু অঙ্কীয় দিকে প্যাপিলা থাকে, দেহের রং বাদামি অথবা সবুজ হয়ে থাকে, আর যে পরিবেশে বাস করে সেই বৃক্ষের রঙের সঙ্গে মিলিয়ে এরা রং পরিবর্তন করতে পারে। দেখো স্লাইডে দেখেছি যে উপরের চোয়ালে এদের দাঁত থাকে, এদের লিপ্ত পদগুলো সংক্ষিপ্ত হয়, আর আঙ্গুলের শেষ অংশে প্রায় গোলাকার গ্রন্থিযুক্ত স্ফীত অংশ থাকে, এই গ্রন্থি মিশ্রিত আঠালো পদার্থ দিয়ে এরা গাছে আটকে থাকতে পারে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। এবার আসো ভলেন্ট অ্যাডাপ্টেশন বা খেচর অভিযোজন, অর্থাৎ কুরুক্ক ব্যাং। অ্যানোরা বর্গের রেকোপোরাস গণের, মানে গাছ ব্যাং, এরা গাছ থেকে গাছে অথবা গাছ থেকে মাটিতে উঠতে পারে, আর এই জন্য এদেরকে উরুক্ক ব্যাং বলে। আর এদের খেচর অভিযোজনগুলো, যে এরা সাধারণত দেহটা সরু হয়, স্লাইডে দেখতে পাচ্ছ যে এদের দেহগুলো সরু হয়, অগ্র পশ্চাৎপদ অনেক লম্বা হয়, আর আঙ্গুলের শীর্ষে আঠালো স্ফীত অংশ থাকে, অগ্র পশ্চাৎপদ সুগঠিত এবং লিপ্ত পথ থাকে,
যেটি উঠতে পরবর্তীতে এদের সাহায্য করে, কারণ এই পশ্চাৎপদ অগ্রপদ এবং পশ্চাৎপদের উভয় পাশেই চামড়া ভাঁজ হয়ে থাকে, এবং উড়বার সময় এই চামড়া ভাঁজযুক্ত এই চামড়াগুলো প্যারাশুটের মতো দেহকে ভাসিয়ে রাখে। স্পষ্টভাবে আমরা একটা স্লাইডে দেখিয়েছি, ভাসিয়ে রাখতে সাহায্য করে, আর এই জন্য এদেরকে উড়ুক্ক ব্যাঙ বলা হয়। খেচর অভিযোজন হিসাবে আমরা একে অভিহিত করেছি। কিন্তু এতক্ষণ অ্যাম্ফিবিয়ার বিবর্তন, যে উভচর তাদের গঠনগত দিক এবং পরিবেশগত দিক থেকে দেখলাম যে এরা এরাই সর্বপ্রথম স্থল পরিবেশে নিজেদের অভ্যস্ত করে তোলে জলজ পরিবেশ থেকে, কিন্তু তারা সম্পূর্ণভাবে পানির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারেনি। আর সম্পূর্ণ জলচরণে আবার সম্পূর্ণরূপে স্থলচর হতে পারেনি, আর এই জন্যই বিভিন্ন মাছ, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এদের সাফল্যের শীর্ষেও তারা উঠতে পারেনি। জীবনের দুটি পরিবেশের মধ্যে একটি দোদুল্যমান অবস্থা স্বভাব থেকে গেছে, আর স্থলচর জলচর প্রাণীদের শিকার হওয়াও ইত্যাদির অন্তরায় থেকে নিজেদের রক্ষা করার জন্য এরা বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ে নিজেদেরকে অভিযোজিত করেছে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এই যে উভচরের বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ার জন্য তাদের যে গঠনগত পার্থক্যগুলো, প্রাকৃতিগত পার্থক্যগুলো রয়েছে। মোট কথা সে এই কারণে যে অ্যামফিবিয়া মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ক্ষুদ্রতম প্রাণী হলেও প্রাণীদের আকৃতিগত এবং প্রকৃতিগত, স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আকৃতিগত প্রকৃতিগত যে বৈচিত্র্য সম্ভার, এটি আসলে বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্ষুদ্রতম প্রাণী হওয়া সত্ত্বেও প্রাণীদের আকৃতি এবং প্রকৃতিগত বৈচিত্র্য সম্ভারটি অ্যামফিবিয়ার উভচরের ক্ষেত্রে বৈশিষ্ট্যপূর্ণ এবং বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আশা করি তোমরা, আমরা এতক্ষণ অভিযোজন বলতে কি বুঝি, উভচরের অভিযোজনিক বিচ্ছুরণ এবং তার কত ধরনের নিজেকে সে পরিবেশের সাথে শারীরিক গঠন এবং আকৃতি প্রকৃতির পার্থক্য দিয়ে সে অভিযোজিত হয়েছে সেগুলো আমরা দেখলাম। এই অভিযোজনিক বিচ্ছুরণ থেকে তোমরা, আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। আজ এ পর্যন্তই তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি।